फ्रेंड्स हासिर गल्पे आज नारायण गंगोपाध्याय लेखा गल्प अवलम्बने नाटक झाउ बांगलो रहस्य आज शेष पर्व। दार्जिलिंग एसे आमरा चार मूर्ति प्रथमे बेश मजा करलो, शेषेर दिके बेश एकघेये लागछिलो। তারপর সেই ঝুমুরলাল চৌবে চক্রবর্তী ছড়াগুলি পড়ে আর পুণ্ডরিক কুণ্ডুর আমন্ত্রণে আমাদের নীল পাহাড়ি যেতে হলো। কে জানে কি রহস্য আমাদের জন্য অপেক্ষা করছিল। কাগামাছি কে এমন যাকে কেউ ধরতে পারে না, আর ধরতে গেলে কেউ আর ফিরে আসে না? এমন ভয়ানক ক্রিমিনালের হাত থেকে পুণ্ডরিকের ফর্মুলা আমরা রক্ষা করবই বা কি করে? রওনা হওয়া গেল। দার্জিলিং স্টেশনের পাশ থেকে আমাদের গাড়িটা ছাড়তেই পটল ডাঙা জিন্দাবাদ। কি জিন্দাবাদ বললেন? যাকে বলে দিলা গ্র্যান্ডি ম্যাফিস্টোফিলিস। ইয়াক 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 ইয়াক, পাগল ছাগল কি বললো কে জানে। আমি মন দিয়ে জানলার বাইরে তাকিয়ে রইলাম। পাহাড়কে জড়িয়ে ধরে বাঁকে বাঁকে পথ উঠছে, কখনো চড়াই কখনো উত্তরায়। খাদের নিচে তাকিয়ে তিস্তাকে দেখলে মনে হয় কোনো পাহাড়ি কন্যার ঘন ঢেউ খেলানো চুলে হারিয়ে যাওয়া উজ্জ্বল ফিতে। আমার গলায় আবার গান আসছিল, কিন্তু জং বাহাদুর একেই দিলা গ্র্যান্ডি শুনে ঘাবড়ে আছে। গান শুনে চমকে গিয়ে যদি স্টিয়ারিং নড়ে টড়ে যায় সোজা হাজার ফুট নিচে পপাত চ, তাই চুপ করেই থাকতে হলো। আচ্ছা টেনিদা, যদি গিয়ে দেখি সবটাই বোকাস। তার মানে কি বলতে চাইছিস? ঝাউ বাংলোয় সাত করি সাঁতরা বলে কেউ নেই? ওই সবুজ দাড়িওয়ালা লোকটা আমাদের ঠকিয়েছে, রসিকতা করেছে আমাদের সঙ্গে। অবশ্য সে হলে তো ভালোই হয়, বেঁচেই যাই, ওই হাড় হাপাতে কাগামাছির পাল্লায় আর পড়তে হয় না। গাড়িটা এবার ডান দিকে বাঁক দিল। পথের দুধারে এবার সারি বাজা পাইনের পাতা খসা বন, ওপারে দেখা যাচ্ছে নীল হয়ে আছে ধোঁয়ার মতো পাহাড়, ফান্নে ফান্নে অর্কিডে অর্কিডে ছড়া লাভ, থরে থরে সানাই ফুল ফুটে আছে, আর কত রঙের কত প্রজাপতি, রাশি রাশি। এত প্রজাপতি আমি একসঙ্গে কখনো দেখিনি। টেনিদা টেনিদা, দেখেছ ওই পাথরটায় কি লেখা আছে? গলা বাড়িয়ে আমরা সবাই দেখলাম বড় হরফে বাংলায় লেখা ছুঁচোবাজি। নীল পাহাড়ি এরিয়ায় ঢুকে গেছি আমরা। আরেকটা পাথর তাতে লেখা কুণ্ডু মশাই। আরে এইখানে আবার লেখা রাখছে হারি সাসা। এই ড্রাইভার সাহেব, গাড়ি থামান তো শিগগিরই। এই আমি ড্রাইভার নই, মালিক। ও সরি, থামান না একটু। তখনই গাড়ি কিন্তু থামালো না জং বাহাদুর, এক পাক আরো ঘুরে নামুন। এই তো ডাক বাংলো, পাশেই একটা পাইন আর ফুল বাগানে ঘেরা অপূর্ব বিদেশি দেখতে একটা বাংলো। চোখ জুড়িয়ে গেল আর দেখলাম সেই গ্রহান্তরের মানুষের পোশাকে দাঁড়িয়ে আছে সাত কোটি সাতরা। এসো এসো, আমি কখন থেকে অপেক্ষা করছি। হঠাৎ একটা দমকা হাওয়ায় কি একটা কোত্থেকে খড়খড় করতে করতে ভেসে এসে আমার মুখে আটকে গেল। এক থাবায় সেটা পাকড়ে নিয়ে দেখলাম এ কি, একটা চকলেটের মোড়ক। আমরা ঝাউ বাংলে গিয়ে উঠল। সত্যি বেড়ে জায়গা, চারদিক পাইন গাছে ঘেরা, নানা রকম ফুলে ভরে আছে বাগান, কুলকুল করে একটা ঝর্ণাও বয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভালো বাংলোর ভেতরটা, সোফা টোফা দেওয়া মস্ত ড্রয়িং রুম, ফার্নিচারে বিলিতি ছবিতে ভর্তি। সাত করি আমাদের সব ঘুরিয়ে শীষকালে নিয়ে গেলেন একটা মস্ত হল ঘরে। এইটে তোমাদের শোবার ঘর, কি পছন্দ হয়েছে? দারুণ দারুণ। ঘরের ভেতরের কথা আর নাইবা বললাম, আসল হলো তিনটে বিশাল বিশাল জানলা, তাই দিয়ে এন্টার পাহাড় জঙ্গল আর দূরে চা বাগান দেখা যায়। ওই চা বাগানটা দেখেছো? ওর একটা ভারী মজার নাম আছে। কি নাম? রংলি রংলিয়াট। বেশ তো, দারুণ নাম তো। মানে কি এর? এইটা আর বুঝতে পারতাস না, তার মানে হইলো মায় পোলারে ডাইক্কা কইতাছে, এই রংলি সকাল হইছে আর শুইয়া থাকিস না, উঠা পর উঠা পর। না না, তা নয় তা নয়, ওর মানে হলো এই পর্যন্তই আর নয়। অদ্ভুত, এরকম নাম কেন? সে এক মজার গল্প, পরে বলবো না হয়। যে জন্য চা বাগানটা দেখানো, ওই যে চা বাগানটার ওপারে যে পাহাড়টা দেখছো তার নাম মংপু। মংপু? ওইখানেই রবীন্দ্রনাথ এসে থাকতেন নাকি? ব্রিলিয়ান্ট, সেই জন্যই তো ওই পাহাড়টা চোখে পড়লেই আমার সব গোলমাল হয়ে যায়, কেবলই কবিতা আসতে থাকে প্রাণে। তাহলে তো পেলাকে নিয়ে মুশকিল হবে, ওর আবার একটু ভাব আছে তো, একটু ভাব আছে প্রাণে, রাত্রি জেগে কবিতা লিখতে শুরু না করে দেয়। অঙ্কে অবশ্য 12-টার উপরে পায় না, তবে
কবিতাটা নেহাতে মন্দ লেখে না। কি ইনসাল্ট! আর তুমিও তো ইংরেজিতে 7.5 পাও, আর গোয়ের ধাতুর গোবর বলো। পেলা, সেটা বলে দিলাম। আহাহা, এখন এসব গৃহযুদ্ধ আবার কেন? লড়াই করার অনেক সময় পাবে, কাগামাছি তো রয়েছেই। ভাগ্যিস মনে করালেন। জানেন, কাল আপনি চলে আসার পরেই পার্কের ভেতরে কি যেন একটা ছুঁচোবাজি ছুঁড়েছিল। তবে ওর গুপ্তচর এখানেও ছিল, লোকটা নিশ্চয়ই কদম্ব পাকরাশি। আসবার সময় দেখলাম এক জায়গায় পাথরের উপরে খড়ি দিয়ে লেখা কুণ্ডমশাই, আর একখানে লেখা রাখছে হারি চাষা। ও, আর বলতে হবে না, অসম্ভব অসম্ভব এই শত্রু সালাশি আক্রমণে আমি জর্জরিত, ব্যতিব্যস্ত, ভয়ানক ভয়ানক। মেফিস্টো! ঠিক, মেফিস্টো ফেলিস অবস্থা আমার। আমার ফর্মুলাটা আর বাঁচানো যাবে না ওই কাগামাচির হাত থেকে। দেখাবেন আমাদের? কি কি দেখাবো? ও, ওই যে ফর্মুলাটা যেটা দিয়ে একটাই গাছে নাকি আম কলা আঙ্গুর ফলাইতে পারা যায়, সেই ফর্মুলা দেখবে তোমরা, এনসাইক্লোপেডিক ক্যাটাস্ট্রফে, বোঝো? বাপরে, পিলে চমকে গেল, ক্যাবলাও বোধহয় বোঝে না এটা। কে এটা নে? প্রাণ পরিতোষিনী, মহাপরিনির্বাণ তন্ত্রের পাতা উল্টেছো কখনো? আগে না, আমি আমি উল্টাতেও চাই না। নেবুচার্ড নেজার আর পজিট্রোপেন আর কম্বিনেশন জানো হাবুর? খাইছে। থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে অ্যাকোয়াটাইকোটিস যোগ করলে কি হয় ক্যাবলা, জানো না নিশ্চয়ই? তাহলে তো ওই ফর্মুলা দেখে কিচ্ছু বুঝতে পারবে না। দেখুন কি বলে, অ্যাকোয়াটাইকোটিস মানে তো জোয়ানের আড়ক, তার সঙ্গে থিওরি অফ রিলেটিভিটি আপনি কি করে? ধরেছো ঠিকই, অ্যাকোয়াটাইকোটিসের তিনটি মাত্রার সঙ্গে এক মাত্রা যোগ করে থিওরি অফ রিলেটিভিটি, এবং সেটাই আমার গবেষণার রহস্য। ওই রহস্যটুকু বুঝে গেলে তুমি তো আবিষ্কারটা করে ফেলতে পারতে, তাই না? নিশ্চয় নিশ্চয়ই। ক্যাবলাটার কথায় কান দেবেন না তো, সর্বক্ষণ টিকটিক টিকটিক, বেশি টিকটিক করলে টিকটিকি করে দেবেন ওকে, আপনার ওই এক মাত্রা যোগ করে। আহাহা, ওকে অমন বলো না, গৃহযুদ্ধ নিষিদ্ধই ঝাউ বাংলোয়। শোনো, একটা কবিতা শোনাই, তারপর খেতে যাওয়া যাবে। এটাও ওই পাহাড়টা মানে মংপুকে নিয়ে লেখা। ওগো শ্যামল পাহাড়, তোমার কিবা বাহার, ত্রিকোণমিতি সাজিয়ে রাখো কত না আলো ছায়ার, আমার মনে লাগাও দোলা, আমায় করো আপন ভোলা, তুমি আমার ভাবের গোলা, আমার প্রাণের আহার। ওগো শ্যামল পাহাড়, তোমায় নিয়ে যাহার জীবন কাটে সেই হয়ে যায় প্রেমিক অমন মায়ার। এ কেমন? ও সাধারণ। তাই চলো খেতে যাওয়া যাক, পরে আরো শোনাবো। ভদ্রলোক সত্যি অনেক জানেন, একই সঙ্গে বিজ্ঞানী আবার নাকি কবি, ভাবা যায়? তা এইসব উঁচু দরের জ্ঞান ও কাব্য চর্চাতেই আমাদের সারা দিন কেটে গেল। বিকেলে একটু বেড়াতেও বেরিয়েছিলাম, বেশ নিরিবিলি জায়গা, নির্জন পথ, প্রজাপতিরা সামনে সামনে যেন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে, পাহাড় জঙ্গল ফুল আর ঝর্ণার ভেতর দিয়ে। দূরে সমতলের একটা সবুজ রেখা দেখা যায়, সেখানে রূপলী নদী ঝিকমিক করছে, ওটা নাকি তিস্তা ভ্যালি। তারপর 9টার সময় সোজা কম্বলের তলায়। পেলা, এই পেলা, জেগে আছিস? কি হয়েছে? আমার কোথাও একটা খটকা লাগছে রে। খাটটা একটু নড়বড়ে, ঠিক বলেছিস, পাশ ফিরেছ। আরে খাট না গাধা, খটকা, সন্দেহ হচ্ছে একটা। কি বলতো? আরে জোয়ানের আরকের সাথে থিওরি অফ রিলেটিভিটি, কি আর কি নাকি। তারপর লোকটা নাকি সায়েন্টিস্ট, কিন্তু গোটা বাড়িতে খেয়াল করেছিস কয়েকটা বিদেশি ম্যাগাজিন আর ডিটেকটিভ গল্পের বই বাদে কিচ্ছু নেই, এ কি কখনো হয় নাকি? হ্যাঁ, একটা কবিতার বইও তো নেই। ঠিক বলেছিস, আমার মনে হচ্ছে, এই শুনতে পাচ্ছিস ওটা কিসের আওয়াজ রে? একটা মেশিন চালানোর মতো শব্দ পাশের বন্ধ ঘরটা থেকে, আর তারপরে অন্ধকার ঘরে সাদা দেওয়ালে মাঝারি সাইজের ছবির ফ্রেমের মতো চতুষ্কোণ আলো পড়ল। আরে এ কি, আমরা চারজনে বিছানায় তরাক করে উঠে বসলাম, ছবি পড়ছে দেওয়ালে, সিনে ক্যামেরায় তোলা রঙিন ছবি। এ কি, এ তো আমরাই, ম্যালে ঘুরছি, সিনচলে সাতকুড়ির সঙ্গে কথা বলছি, টেনিদা ক্যাবলাকে চাটি মারতে যাচ্ছে, ঝাউ বাংলার নিচে আমাদের গাড়িটা এসে থামলো। তারপর আঁকা বাঁকা অক্ষরে লেখা উঠে এলো, কাটামুন্ডুর নাচ দেখাবো, শুনবে হাড়ি চাচার ডাক, কুন্ডু সেই গেন্ডু আতে করতে পারেন বেশ অবাক,
কাগা মাছির প্যাঁচ দেখে নাও একটু পরেই চিটিং ফাঁক। ভয়ঙ্কর দুর্ঘটনার জন্য প্রস্তুত হও। ইতি ঝুমুরলাল ফর কাগামাছি। চৌকো আলোটা সাদা হয়ে দপ করে নেবে গেল। কিরকির করে আওয়াজটা বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। পাশের ঘর, পাশের ঘর, এনিদা আলো জ্বালাও। খুলবে না, ভেতর থেকে বন্ধ করা আছে। টেরিদা কি আমাগো দরজাটাও খুলতেছে না? মানে মানেটা কি? যতই টানাটানি করিয়া চেঁচিয়ে গলা ফাটাই দরজা কিছুতেই খুলল না। হাবুল সেন থপ করে মেঝেতে বসে পড়ল এর মধ্যে। এই কাগামাছি অহন আমাগো মাছির মতন টপাটপ কইরা ধইরা খাইব। চার চারটে লোককে গিলে খাবে ইয়ার কি নাকি? পুবের জানলার গাছটা ধরে নেমে যেতে পারি। আর এক এক করে নাববো, আর কাগামাছি আমাদের এক একজন করে ধরে। আরে রেখে দে তোর কাগামাছি, সামনে আসুক না একবার, তারপর দেখা যাবে। টেনিদা তুমি আমাদের লিডার, তুমি এগো। হ্যাঁ, তারপর হাত পা ভেঙে মরি আর কি। ওই সব ইন্দ্রলুপ্তের মধ্যে আমি নেই। কিয়া বলা? ইন্দ্রলুপ্ত মানে হলো ধ্যাষ্টামু। ইন্দ্রলুপ্ত মানে ডাক, ধ্যাষ্টামু নয়। শাট আপ! আমি বলেছি ইন্দ্রলুপ্ত মানে ধ্যাষ্টামু। চটাস না আমায় বলে দিচ্ছি। দেখ, অল কোয়াইট, এখন সমূহ বিপদ। বালকগণ তোমরা স্থির হয়ে বসে মন দিয়ে শোনো, দরজা বন্ধ থাক। এখন আমরা কেউ বাইরে বেরোতে চাইও না। আপাতত আমরা গায়ে কম্বল চাপিয়ে শুয়ে পড়ব, সকাল হোক তারপরে। না তাহলে কি গান ধরেছে হাড়ি চাচা? কুন্ডু মশাই মুন্ডু ডাচা, কি বিশ্রী আওয়াজ! আরেকবার ডাকলে আমি হার্ট ফেল করব। কি শখ! অঙ্কে ফেল করে শখ মেটেনি, এবার হার্ট ফেলও করতে চাই। বসে থাক, বসে থাক চুপ দিয়ে। টেনিদা বলে ফেল। হাঁড়ি চাচাও তো পাখি, সে রাতে ডাকে। কাগামাছি স্পেশাল, সে পারে ডাকতে। এই ক্যাবলা, এই কি রে জানলার দিকে যাচ্ছিস কেন? ও টেনিদা, এই ক্যাবলা, কি আর কি করছিস? চলে আয়, চলে আয়। একদম ঠিক বুঝেছিলাম, শব্দটা জানলার তলা থেকেই আসছিল। টেনিদা দেখো, আমি শিওর ওই সবুজ দাড়ি সাতকড়ি সাঁতরাই এইসব করছেন আমাদের গুল গল্প দিয়ে। কিন্তু কেন করছেন সেসব পরে ভাববি। কাল সকালেই আগে ভদ্রলোকের সঙ্গে একটা এসপার উসপার করতে হবে। এখন এখন শুয়ে পড়। ক্যাবলা বলল, এইবার কাগামাছির হাঁড়ি চাচা এলে সে নাকি আস্ত চেয়ার তুলে নিচে ফেলে দেবে। ক্যাবলা কি ঘুঘু ছেলে, কিছুতেই ভয় পায় না। বড় আলো দুটো নিভিয়ে একটা নীল বাতি জ্বেলে আমরা শুয়ে পড়েছিলাম, তখনই সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটল। হালকা আলোয় ছায়া ছায়া ঘরটার ভেতরে দেখা গেল এক রোমহর্ষক দৃশ্য। হাবুল দেখল প্রথমে। ওইটা কি? কোনটা? ও, ওই যে ঝুলতাছে, শূন্যে ঝুলতাছে। আবছা আলোতেও স্পষ্ট দেখা যায়, ঠিক যেন হাওয়ায় একটা প্রকাণ্ড কাটামুন্ডু নাচছে। তার বড় বড় দাঁত, দুটো মিটমিটে চোখ, ঠিক যেন আমাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমরা চারজনে আতঙ্কিত, হাবুল পড়ে গেল বিছানা থেকে। তৎক্ষণাৎ ঘরের নীল আলোটাও নিভে গেল, আর যেন বিশ্রী গলায় এসে উঠল কেউ। আর আমি, আমার দাঁত কপটি লাগলো নির্ঘাত, আর অজ্ঞান হয়ে যাওয়ার আগেই টের পেলাম আমি খাটের উপর থেকে একটা চাল কুমড়োর মতো গড়িয়ে নিচে পড়ছি। খুব সম্ভব দাঁত কপটি লেগে গেছিল। আর রাত দুপুরে মাথার উপর বেমক্কা একটা কাটা মুন্ডু দাঁত খিচিয়ে নাচলে কারি বা দাঁত কপটি না লাগে? কিন্তু তাও কি শান্তি আছে? কে যেন একটা হেঁচকা টান মারল পা ধরে। কাগামাছি, কাগামাছি, দুত্তর কাগামাছি, ওঠ, ওঠ বলছি। উঠে দেখি কি কাটা মুন্ডু অদৃশ্য, ঘরে আলো জ্বলছে। টেনিদা হাঁ করে উপরে তাকিয়ে, হাবুল সেন গুটি গুটি বেরিয়ে আসছে একটা খাটের তলা থেকে। ভূতের কাণ্ড রে ক্যাবলা, কাগামাছি স্রেফ একটা ভূত ছাড়া কিচ্ছু নয়। মুলার মতন দাঁত বাইর কইরা খ্যাঁচ খ্যাঁচ কইরা হাসতে আসিল, গ্যাক কইরা একখানা কামড় দিলেই তো কম্ব সারছিল। হুকি, রাত ভোর হলেই আমি আর এখানে নেই, সোজা দার্জিলিং এ পালাবো। পেলা, তুই এখনই পালা, কিন্তু তার আগে একবার স্কাইলাইটটা লক্ষ্য কর দেখি। আবার ওই মুন্ডু আসতেছে নাকি? আরে তুম লোক তো বহুত ডরপোক, দেখো না থাকি ওইদিকে স্কাইলাইটটা খোলা, ওখান দিয়ে কেউ যদি একটা মুন্ডু দড়ি বেঁধে ঝুলিয়ে দেয়, তারপর আবার শুরুত করে টেনে উঠিয়ে নেয়, তাহলে কেমন হয় সেটা? তাহলে তুই বলছিস ওটা? হ্যাঁ, যতদূর মনে হচ্ছে
ওটা একটা কাগজের মুখোশ। না না মুখোশ না, মুখে মুলার মতন দাঁত আসিল। কাওয়ার্ড কোথাকার, মুখে মুলা কেন, ফর্মুলার মতো দাঁত থাকলেও যদি সে দাঁত গুড়িয়ে দিয়ে আমি না যাই তবে আমার নাম কুশল মিত্তির নয়। তার আগে ওইটাই আমাকে কসমসাইয়া সিবাইয়া খাইব। আর তক্ষুনি এতক্ষণ বন্ধ হয়ে থাকা দরজাটা খুলে গেল। আমি ভয় ছিটিয়ে গেলাম, কাদামাছি কি তবে ঝাউ বাংলে ঢুকে পড়েছে। কিন্তু না, সেই দরজা দিয়ে ঢুকলেন সাত করি সাতরা। এত রাতেও ঘুমোনি? আমি হঠাৎ জেগে উঠে দেখলাম তোমাদের ঘরে আলো জ্বলছে, কি কি ব্যাপার বলতো, কিছু হয়েছে নাকি? আরে আচ্ছা লোক তো মশাই, আপনি এতক্ষণে খবর নিতে এলেন, এদিকে আমরা তো আরেকটু হলে মরেই যেতুম। বাইরে থেকে দরজা বন্ধ, ভেতরে ভূতের নৃত্য চলছে, আর আপনি এখন এসে জিজ্ঞেস করছেন কিছু হয়েছে কিনা। কেন, দরজা তো খোলাই ছিল। খোলা ছিল, আধ ঘন্টা ধরে টানা টানি করে আমরা খুলতে পারিনি। সাত করে সাতরা ঘাবড়ে গিয়ে তার সে সবুজ দাড়ি চুলকোতে চুলকোতে থপ করে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন। কি হয়েছিল বলতো? বিনামূল্যে ফিল্ম শো। হাড়ি চাচার গেছে গেছে চেয়ার চানি। আর ক্যাবলার তার মাথায় এক জগ জল ঢেলে তাকে বিতরণ। আহ থামো তো, একসাথে বললে উনি কি করে বুঝবেন, আমি বলছি শুনুন। রাইট, অর্ডার অর্ডার। ক্যাবলার বিশদ বিবরণ শুনে সাত করে কখনো হাঁ করলেন, কখনো চোখ গোল করলেন, কখনো বললেন মাই গড, আর শেষ পর্যন্ত একটা হুতম পেঁচার মতো থ হয়ে রইলেন। তাহলে তাহলে বুঝতে পারছো না, সেই কাগা মাছি এইভাবে আক্রমণ করলো? না, ফর্মুলাটা আর বাঁচানো যাবে না। আহ, আমার এতদিনের সাধনার ধন, যুগান্তকারী একটা আবিষ্কার, সব গেল। আচ্ছা এত ঝামেলা যখন, যদি পুলিশে খবর দেন? পুলিশ? আচ্ছা সাঁতরা মশাই, আমাদের পাশের ঘরটাই কি আছে, আর ওটা দরজায় এরকম চৌকো ফুটো কেন? পাশের ঘরটা গুদাম, আর চৌকো ফুটো? না না, কোনো ফুটো তো নেই, আমি তো জানি না। তাহলে নিজের চোখেই দেখে জেনে নিন, ওই যে ওইখান দিয়ে প্রজেক্টরের আলো আসছিল এই ঘরে। সাতকড়ি দেখলেন, আর দেখেই আবার ধপাস করে বসে পড়লেন চেয়ারে, তার সবুজ দাড়ি মুঠোর ভেতরে চেপে ধরে। সর্বনাশ, তাহলে কাগামাছি একেবারে আমার ঘরে আড্ডা কিনে ফেলেছে। নির্ঘাত মৃত্যু, একেবারে মারা গেলুম আমি। মারা একটু পরে যাবেন আপনি, তার আগে চলুন চলুন তো এই ঘরটায়, ঘরটা খুলবেন চলুন। ঘর মানে ও ঘরটা? ও ঘর তো খোলা যায় না। কেন খোলা যায় না? কেন মানে ইয়ে আর কি, আমারই দোষ, আমার একটা চাবির গোছায় সব চাবি থাকতো, ওই তার থেকে ওই চাবি দুটোই কি করে যেন আমি হারিয়ে ফেলেছি। দুটো পেল্লায় তালা ওই ঘরে লাগানো আছে, সেই তালা ভাঙতে হবে। তাহলে তো দার্জিলিং থেকে কামান আনতে হয়, এমনিতে তো ও তালা ভাঙবার নয়। ভাঙার নয়, চলুন দেখা যাক। সবাই বেরোলাম, সারা বাড়িতে আলো জ্বলছে, সাত করেই জ্বলছেন নিশ্চয়ই। পাশের ঘরের দরজায় সত্যি দেখলাম দুটো বিশাল তালা, কামারেও এ ভাঙতে পারবে বলে মনে হয় না, কামান ডাকতে হবে। ক্যাবলা এর মধ্যে জেদ করে বসলো, সে নাকি এখনই বাইরেটা একবার দেখে আসবে। আশ্চর্য, বাইরে ঠান্ডা কালো রাত, পাইনের বন কাঁপিয়ে হু হু করে দীর্ঘশ্বাস ফেলছে হাওয়া, দূরের কালো কালো পাহাড় চূড়ে মোটা ভুটিয়া কম্বলের মতো মেঘ জমেছে, আর তার মাঝে মাঝে চমকে উঠছে লাল বিদ্যুতের শিখা। আমরা রীতিমতো ভয় করতে লাগলো, আর সাতকড়ি আনা টর্চের আলোয় আমরা দেখতে পেলাম জানলার নিচে তখনও জল পড়ে আছে, আর তাতে স্পষ্ট জুতো পরা পায়ের ছাপ। যাই হোক, আমরা তখনই আর কিছু না করে ঘরে ফিরে এসে রাতের মতো কম্বলের তলায় ঢুকে পড়লাম। সে ঘুম ভাঙল সকালে সাতকড়ি বাবুর কাঞ্চার বিকট চিৎকারে। সে আমাদের ঘুম থেকে ডেকে তুলল। কি 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 ব্যাপারটা কি? হ্যাঁ বাদ কেয়া বাবু, গায়েব গায়েব জু, অর্থাৎ কিনা হ্যাঁ। রোজ সকালে সাতকড়ি বাবু এক কাপ ব্যাগটি খেতেন, মানে বেটটি, কাঞ্চার উচ্চারণে ব্যাগটি। সে আজ সেই ব্যাগটি নিয়ে সাতকড়ি বাবুর ঘরে গিয়ে যা দেখলো আমরাও একেবারে তাই দেখলাম। ঘরটা তছনছ হয়ে আছে, বালিশ কম্বল সব মেঝের উপর পড়ে আছে, এক কোণে একটা টিপয় কাত হয়ে রয়েছে, কার একটা ভাঙা হুঁকো পড়ে আছে সাতকড়ির বিছানায়, দরজার বাইরে একগাছা মুড়ো ঝাঁটা, আর কুকুরে জীবনও এক পাটি চপ্পল। সাতকড়ির চিহ্ন মাত্র নেই, তিনি কিডন্যাপ অপহৃত। ওই ছেঁড়া চুটিটা পরে হুঁকো খেতে খেতে কাগামাছি এসেছিল,
আর ওই মুড়া ঝাঁটাটা দিয়া সাতটা মশাই রে রাম পিটানি দিছে। আমার মনে হয় হুঁকোর একটা গভীর অর্থ আছে। কাকামাছি তো জাপানি, আর জাপানিরা তো হুঁকো কবিতা লেখে, তাই সে হুঁকো রেখে গেছে। এই ফ্যাচ ফ্যাচ থামাতো পেলা, হুঁকো নয় হাইকু কবিতা লেখে জাপানিরা। হুঁকোর মাথাটা দেখ, একটা কাগজ নাকি গোজা আছে মনে হচ্ছে। তাই তো, একটা কাগজ, আর তাতে কাঁপা কাঁপা হাতে লেখা রয়েছে, প্রিয় চার বন্ধু, কাগামাছি দলবল নিয়ে ঘেরাও করেছে, 2 মিনিটের মধ্যেই এসে পড়বে। আমি জানি এক্ষুনি তারা লোপাট করে ফেলবে আমাকে, তাই ঝটপট লিখে ফেলছি চিঠিটা। ওরা আমাকে গায়েব করে ফর্মুলাটা জেনে নেবে। তোমরা আমাকে খুঁজতে চেষ্টা করো, কিন্তু সাবধান, পুলিশে খবর দিও না, তাহলে তক্ষুনি আমাকে খুন। পুরোটা লেখার আগেই নিশ্চয়ই শত্রুরা চলে এসেছিল। দার্জিলিং এ চলে যাবো নাকি রে? জং বাহাদুর রে ডাকলে। এই তোমাদের লজ্জা করে না? বিপদে পড়ে এক ভদ্রলোক ডেকে পাঠিয়েছিল, তাকে ডাকাতের হাতে ফেলে পালিয়ে যাবে, এরপর কলকাতায় গিয়ে মুখ দেখাতে পারবে? সত্য কইছস, মুখ দেখান যাইবো না। হাবুল চুপ কর তো, খালি সবার কথা আর পো ধরা। হ্যাঁ রে কেবলা, কোথায় খুঁজবি? এতক্ষণে তাকে কোনো গুপ্ত গৃহে। খামোশ, গুপ্ত গৃহ অত সহজে মেলে না, ও শুধু গল্পের বইতে থাকে। চলো কিছু খেয়ে নিয়ে পেছনের পাইন বনটা একবার খুঁজে দেখি। দেখি কে কাগামাছি যাকে 13টা দেশের পুলিশ খুঁজছে, আর যাকে খুঁজতে গেলে কেউ ফেরে না। এই হাবলা, ওদিকে যাচ্ছিস কি? চল, নয়তো এই নে গাঁটটা। ঝাউ বাংলোর ঠিক পেছনে জঙ্গলটা, সারি সারি পাইন গাছের ভেতর দিয়ে সাদায় কালো মেশানো সোয়ালোর ঝাঁক মাঝে মধ্যে উড়ে যাচ্ছে তীর বেগে। কাকের মতো কালো কালো কি একটা পাখি লাফাতে লাফাতে অদৃশ্য হয়ে যাচ্ছে ঝোপ থেকে ঝোপে। লতা পাতার গন্ধের সঙ্গে মিশে আছে পাথরের গায়ে গজানো ঠান্ডা শ্যাওলার সুবাস। তা তো বেশ ভালোই লাগলো জঙ্গলটাকে, এখানে থাকলে তো কবিতা বেরোবেই। ওগো পাইন, ঝলমল করছে জ্যোৎস্না, দেখাচ্ছে কি ফাইন। এসবের কোনো মাথা মুন্ডু নেই, বনের মধ্যে কোথায় এদিক ওদিক খুঁজব? আর ওরা যে জঙ্গলের মধ্যেই ঢুকেছে তারই বা প্রমাণ কি? ঠিক, সামনে এত বড় রাস্তা থাকতে তারা জঙ্গলে ঢুকবেই বা কেন? প্রমাণ চাও? ওই দেখো ঝোপের মাথায়। দেখি ঝোপের মাথায় সত্যি কি একটা রংচঙে জিনিস। হাবুল ছো মেরে ওটাকে নিয়ে এলো, আর আমরা দেখলাম আরো একটা চকলেটের মোড়ক, কদম্ব পাকরাশি। আর সেই চকলেটের মোড়কের পেছনে সাদা কাগজের উপরে পেন্সিল দিয়ে লেখা, গুন্ডু মশাই গুম টাক টুমা ডুম ডুম, মোড়ক ফেলে রেখে ডান দিকে যাও বেঁকে, বৃক্ষেও কি লম্ব বলছে শ্রী কদম্ব। কাবলা, কি বুঝছিস? বুঝছি জঙ্গলের মধ্যেই কোথাও ওরা আছে, কিন্তু কোথায় আছে? ওদের খোঁজে যদি সিকিম ভুটান বেরিয়ে যায়। দূর বোকা, ছড়াটা পর আরেকবার। গুন্ডু মশাই গুম হয়েছেন তো বোঝাই যাচ্ছে, তারপর কি বলছে? না, মোড়কটা ফেলে রেখে ডান দিকে যেতে, চ হাঁটি, চোখটা উপরে তুলে হাঁট, দেখ বৃক্ষে অর্থাৎ গাছে কিছু ঝুলছে কিনা। ওই ওই ওইখানে ঝুলতাছে। কি ঝুলছে? কোথায় রে? দেখতে আসো না, ওই 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 গাছটা। সত্যি, সেই ঝোপটা থেকে ডান দিকে একটু গেলেই একটা পাহাড়ি গাছ, বেশি উঁচু নয় কিন্তু অনেক ডালপালা, আর তাতে বানর লাঠির মতো লম্বা লম্বা সব ফল রয়েছে। সেই গাছের বকডালে একটা সাদা কাপড়ের পুটলি। তাহলে ওটাই সেই বৃক্ষে লম্ব ব্যাপার। এই তাহলে ওটাকে তো পেড়ে আনতে হয়। দরকার কি টেনিদা, থাকুক না। সত্য কইছস পালা, কয়েকটা বোমা টোমা লম্বা করে রাখছে কিনা কেটা কইব, দুরুম কইরা ফাইটটা গিয়া শেষে আমগো উড়াইয়া দিব। হ্যাঁ, তা কিন্তু অসম্ভব নয়। ভিতর ডিম সব ছো ছো, এত কাওয়ার্ড তোমরা। এই তোমরা দার্জিলিং ফেরো তো দেখি, তোমাদের এখানে থেকে কোনো লাভ নেই, তোমাদের ওই স্যানিটোরিয়ামই ভালো। এই কি বললি, আমরা কাওয়ার্ড? ঠিক আছে, মরতে হয়তো আমিই মরব। আমি যাচ্ছি, যাচ্ছি গাছে উঠতে, তোরা এখানে দাঁড়া। যাচ্ছলি, আমার যে রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে গেল, কি হবে? জীবন মৃত্যু পায়ের ভৃত্য চিত্ত ভাবনাহীন, আগে কেবা প্রাণ করিবে দান, আছে কার হিম্মত, আমি বা কম যাই কিসে, আমি মরব। এই টেনিদা, কি বলছি, তুমি আমাদের লিডার মানে সেনাপতি, মরতে হলে সৈনিকরা মরবে, তুমি মরবে কেন?
আমি গাছ উঠবো, তুমি দাঁড়াও। সাবাস প্যারা সাবাস, এই তো চাই পটল ডাঙার প্যালানা। উফ, ভারী উৎসাহ পেয়ে আমি তড়াক করে গাছে চড়তে শুরু করে দিলুম। কিন্তু এ কি, একটু উঠে টের পেলুম প্রাণ দেওয়াটা খুব একটা শক্ত কাজ নয়, তার চেয়েও শক্ত কাজ পৃথিবীতে আছে। ওরে বাপরে, কি চুল কাছে রে, মাগো টেনে দা। কি রে, কি হয়েছে? কাঠ পিঁপড়ে। আরে তাতে কি হয়েছে, বীরের মতো উঠে যা, আরে নজরুলের মতন ভাবতে থাক, আমি ধৈর্যটি, আমি ভীম ভাসমান মাইন। উফ বাপরে, কি কামড়ায় এই রবীন্দ্র নজরুলের বার খাইয়ে আমাকে প্যালারাম থেকে ক্ষুদিরাম বানিয়ে দিল। উফ, শেষ পর্যন্ত মুখটা ডিমের হালুয়ার মতো করে আমি গাছের ডগায় গিয়ে উঠলুম। সামনেই সেই কাপড়ের পুঁটলি, যদি সত্যি বোমা ফাটে আমার পিলেটাই বোমার মতো ফেটে যাওয়ার উপক্রম হলো। যদি ভেবে আর লাভ নেই, কবি লিখেছেন, কোন কবি মনে নেই, হয় রবীন্দ্রনাথ নয় নজরুল, কেউ একটা হবেন, মরতে হলে মর্গে। এই পিঁপড়ের কামড়ে ফুলের ঢোল হওয়ার থেকে বোমায় ফেটে যাওয়া অনেক ভালো। ঢুকিয়ে দিলুম হাত, ভেতরে কতগুলো সব আছে, ফাটল না। টেনে নামা, তারপর নিচে ফেলে দে। আমি ফেলছি, তোমরা সবাই সরে দাঁড়াও, যদি ফাটে তাতে। দিলুম ফেলে, আর তারপরেই ভয় বন্ধ করে দিলুম চোখ দুটো। কিন্তু না, কোনো অঘটন ঘটল না, কোনো বিস্ফোরণ নেই। প্রাণপণে গাছ থেকে নেমে এসে দেখি ওরা সব পুটলিটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, আর ওর ভেতরে কাঁচকলা, সিফ চারটি কাঁচকলা, সাধু ভাষায় তরুণ কদলি যাকে বলা হয়। মানেটা কি, হ্যাঁ, এত কাণ্ড করে কাঁচকলা? হ্যাঁ, চারটে, সবার জন্য একটা করে। তাইলে আমাগো, হাবুল কথাটা শেষ করার আগে যেন অদৃশ্য শত্রুর অস্ত্র ছুটে এলো আমাদের দিকে। একটা পড়লো টেনিদার নাকে, আর একটা হাবুলের মাথায়। খাইছে রে, খাইছে। সাংঘাতিক অস্ত্র, পচা ডিম পড়েই ভেঙেছে, আর টেনিদা আর হাবুলের মাথা থেকে নামছে পচা দুর্গন্ধের স্রোত। মাগো, একটা ডিম আমার পিঠেও পড়লো, আরেকটা বেরিয়ে গেল ক্যাবলার নাক ঘেঁষে। ইস, দফা খান সাইরা দিল একেবারে, আমার এমন ভালো কোটটা। টেনিদা, ও দেখো। আবার কি দেখাবি, তোর কুবুদ্ধিতে পড়েই এই জচ্চর কাগামাছি। আরে জি, উধার দেখো না, উস পেড় কে পিছে। আরে তাই তো, ওই তো কেউ লুকিয়ে আছে, দাঁড়া দাঁড়া। হারে রে 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 রে, এক চড়ে কাগামাছির মুন্ডু যদি কাঠমান্ডুতে না পৌঁছিয়ে দি, তবে আমি টেনি মুখুজ্জে নই। সে কি স্পিড টেনিদার, আমরা ইয়াক ইয়াক বলার আগেই সে তীর বেগে ছুটতে শুরু করেছে গাছটার দিকে। আর টেনিদাকে আসতে দেখে লোকটাও ভোঁদৌ। ঝোপ জঙ্গলের ভেতরে ভালো দেখাও যাচ্ছে না, তবু মনে হলো লোকটা আমাদের চেনা। ওরা বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল, শুধু দৌড়নোর আওয়াজ, আর তারপরেই কি যেন ধপাস করে পড়ল ছটাপটির আওয়াজ। ক্যাচ কট কট, মানে টেনিদা নির্ঘাত শয়তানটাকে ধরেছে। আমরা ওর লাগালাম দৌড়, আর এক মিনিটের মধ্যে টেনিদার কাছে পৌঁছে দেখি টেনিদা বসে আছে মাটিতে, এক হাতে একটা মেয়েটে মাফলার, আর এক হাতে দুটো চকলেট, সামনে কতগুলো কাগজ ছড়ানো। ধরেছিলাম রে জাপতে, কিন্তু পাথরগুলো এমন পিছল, পাটা স্লিপ খেয়ে গেল, আর লোকটা এইসা শিয়ানা যে সঙ্গে সঙ্গে পগার পার হয়ে গেল। কিন্তু এগুলো কি? আরে এসব ওর পকেট থেকে পড়েছে, আর মাফলারটা ও। ইস, কি মিশ্রী টেস্ট ওই কাগামাছির, এমন একটা মাফলার জড়িয়ে ঘোরে। তবে চকলেটের টেস্টটা কিন্তু ভালো রে। দাঁড়াও দাঁড়াও, পরে চকলেট খাবে, আগে বলো মাফলারটা চিনতে পারছো? আরে কি প্রয়োজন, পায়ে লেগেছে মাফলারটা দিয়ে আমার পাটা বেঁধে দিয়ে দিকিনি। না না, খাড়াও খাড়াও। হো, চিনছি তো, এই মাফলারটাই তো দেখছিলাম ওই কদম্ব পাকরাশির গলায়। ঠিক ঠিক। আরে তাই তো, সে না হয় হলো, কিন্তু এর মানে কি? এই কাগজগুলো হ্যান্ডবিল, লেখা আছে শীঘ্রই প্রকাশিত হইবে বিখ্যাত গোয়েন্দা লেখক পুণ্ডরীক কুণ্ডুর রহস্য উপন্যাস, পাতায় পাতায় শিহরণ, ছত্রে ছত্রে লোমহর্ষণ, প্রকাশক জগবন্ধু চাকলাদার এন্ড কুং। এবার আমার পালা, ক্যাবলা তো বেরোসি, গোয়েন্দা গল্প পড়ে না, হাবুল শুধুই ক্রিকেট খেলে, কিন্তু আমি, আমার সব কণ্ঠস্থ, রামহরি বটব্বালের কঙ্কালের হুঙ্কার থেকে যদুনন্দনাঠের ভীমরুল বনাম জামরুল পর্যন্ত বাংলায় যা যা ডিটেকটিভ গল্প লেখা হয়েছে সব আমি পড়েছি।
পুণ্ডরীক কুণ্ডুর বইও আমি পড়েছি, কিন্তু তেমন হাতে টান নেই ভদ্রলোকে। তক্তপোষের পোক্ত ঝাড়পোকা অবশ্য আমার খারাপ লাগেনি। এই ক্যাবলা, এই পুণ্ডরীক কুণ্ডু গোয়েন্দা বই লেখেন, কিন্তু সে ভালো কাটে না। জগবন্ধু চাকলাদার ওনার পাবলিশার। বেশ, আচ্ছা ভালো করে লক্ষ্য করতো, আর কাঠপিঁপড়ে আছে এখানে? না, আর তো দেখতে আসি না। বলতে বলতেই হাবুলের পিঠ থেকে কি একটা ঝোপের উপর পড়লো, দেখলুম সেটা পচা ডিমের খোলার একটা টুকরো। হাওয়ায় সেটা উড়ে যাচ্ছিল, কিন্তু ক্যাবলা হঠাৎ লাফিয়ে উঠে সেটাকে ধরে এক মনে কি একটু দেখেই সেটা পকেটে পুরে ফেললো। ওটা আবার কি রে, তুই ও জিনিস কুড়োচ্ছিস? তেনিদা, তুমি উঠতে পারবে? উঠতে? হ্যাঁ তা পারবো, ব্যথাটা এখন একটু কমেছে মনে হচ্ছে। তবে চলো, আর দেরি নয়। কোথায়? ঝাও বাংলো। আর কুণ্ডু মশাই, তিনি যে লোপা, ও সব ছোড় দো, সবকিছুর ক্লু পাওয়া যাচ্ছে। শুধু একটুখানি মিললেই আর তক্ষুনি আমার একটা কথা মনে পড়ল, লেখকদের অটোগ্রাফ জমানোর বাতিক আমার আছে, আর সেই সূত্রেই আমি বছর তিনেক আগে পুণ্ডরীক কুণ্ডুর শালকিয়ার বাড়িতে গেছিলাম। গোয়েন্দা গল্প লেখেন, অথচ পাইপ খান না, বসে বসে হুঁকো টানেন, আর তার গলায় একটা নীলচে রং ধরা পেতলের মস্ত মাদুলি থাকে। এখন সবটা একবার নতুন করে মনে জাগলো, আর সেই সঙ্গে আমার মগজের ভেতরে হঠাৎ যেন বুদ্ধির একটা জট খুলে গেল। তাহলে আমি ক্যাবলার কানে কানে বলে ফেললুম কথাটা। ইয়াহু, পেছি পেছি দিলা গ্যান্ডি মেফিস্টোফিলিস, জলদি ঝাও বাংলোর দিকে পা চালাও। কি পাইছস রে? অঙ্ক মিলে গেছে, দুয়ে দুয়ে চার, সাবাস পেলা। তোকে চাচার দোকানে চপ কাটলেট খাওয়াবো গরম গরম। মারা যাবে, ওর পেটে সইবে না, ওর হয়ে আমি ডবল খেয়ে নেব। সত্য, আমিও তোমার হেল্প করুম। এসব তুচ্ছ কথায় কর্ণপাত করতে নেই, আমি সোজা পা চালালুম। ঝাও বাংলোর কাছাকাছি পৌঁছতেই দেখি কাঁচা বাগানে কি সব করছিল, সে শাঁ করে বাড়ির ভিতর ধাঁ হয়ে গেল। ও কি, এই ও অমন করে পালালো যে? পালায়নি, খবর দিতে গেল। কারে? কাগামাছিকে। আরে কি কইতাছস, কাঁচা কাগামাছির দলের লোক? হ্যাঁ, আর কাগামাছি, বগা হাঁচি, দুধের চাচি সব লুকিয়ে আছে ওই বাড়িতেই। কি বলছিস ক্যাবলা? আরে আরে, ওরা যদি আমাদের আক্রমণ করে? কি দিয়ে? ওই হুঁকু আর ঝেটা, চলে এসো আমার সঙ্গে। কি ঘটবে শুধু ক্যাবলাই জানি, আমি মনে মনে আন্দাজ করছি বটে, কিন্তু এখনো পুরোটা ধরতে পারছি না। দুরু দুরু বুকে ক্যাবলার পেছনে চলেছি। এখানে দেখলাম সেই বন্ধ ঘরটার সামনে দাঁড়িয়ে আছি, যার দরজায় দুটো বড় বড় তালা লাগানো, যেটাকে সাতকড়ি বলেছিলেন গুদাম। এই ঘর খুলতে হবে। এই ঘর হাতি লাগবে তালা ভাঙতে। চলো তো চারজনে মিলে ধাক্কা দিই, দরজা ভেঙে যাবে তালা না ভাঙলেও। চা খাবেন খোকা বাবুরা? করে দিব। চা দরকার নেই, এই ঘরে চাবিটা দাও। চাবি? চাবি তো জানি না আমি। মিথ্যে বলো না, ওতে পাপ হয়। চাবি তোমার প্যান্টের পকেটেই আছে, কি নেই? চাবি আমার কাছেই আছে, কিন্তু মণিপ্রদ হুকুম নেই, দিতে পারবো না। তোমাকে দিতেই হবে। না দেবো না। টেনিদা, কান চাবেই মানি করবে না, কিন্তু চাবিটাও আমাদের চাই। তোমার গায়ের ব্যথা যদি মরে গিয়ে থাকে, তাহলে একটু পশু শক্তি প্রয়োগ। টেনিদাকে উস্কে দেওয়ার জন্য এই যথেষ্ট। সে দিলা গ্র্যান্ডে মেফিস্টোফিলিস বলে কাঞ্চার উপর লাফিয়ে পড়বে বলে আমরা অপেক্ষা করছি, হঠাৎ যেন দৈব বাণী হলো। কাঞ্চা, চাবি দিয়ে দাও, গোলমাল করো না, লম্বা পেতলের চাবি দুটো লাগাও, তাহলে বেশি পরিশ্রম করতে হবে না। আরে সাতরা মশাইয়ের গলা শুনতাছি যে, মনে হচ্ছে যেন বন্ধ ঘরের ভেতর থেকে আওয়াজটা আসছে। ততক্ষণে বিদ্যুৎ গতিতে তালা দুটো খুলে ফেলেছে ক্যাবলা, দরজায় এক ধাক্কা দিতে কে বলে গুদাম, খাসা একটা ঘর, সোফা রয়েছে, খাটে ধবধবে বিছানা, দরজার সামনে একটা প্রজেক্টর, আর সোফায় বসে সাতকড়ি সাতরা চেয়ে আছেন আমাদের দিকে। নমস্কার পুণ্ডরীক বাবু, দাড়িটা খুলুন। বিনা বাক্য ব্যয়ে সাতকড়ি একটানে সবুজ দাড়িটা খুলে ফেললেন, আর আমি
পরিষ্কার দেখতে পেলাম সেই ভদ্রলোককে, যিনি 3 বছর আগে শালকিয়ার বাড়িতে মাদুলি পড়ে মোড়ার ওপর উবু হয়ে বসে তামাক টানছিলেন। এইটা আবার কে রে মশাই? এক্ষুনি সব বুঝতে পারবে, রোশো কুণ্ডু মশাই। বলে ফেলো। ঘরে ঢুকেই আমি যার নাকটা একটুখানি দেখতে পেয়েছি, আপনার সোফার পেছনে যিনি লুকিয়ে, উনি আশা করি জগবন্ধু চাকলাদার। ঠিক ধরেছ, বুদ্ধি আছে তোমাদের, বেরো হে জগবন্ধু। সেই মিচকে পটাশ ফিচকে গোফ লোকটা সটান সোফার পেছনে দাঁড়িয়ে উঠল। শুধু তার মাফলারটাই বেহাত হয়ে গেছে। সে কেমন বোকার মতো চেয়ে রইল আমাদের দিকে, যেন সে জীবনে ভাজা মাছটি উল্টে খায়নি। বসো হে ছোকরা, বসো বসো। কাঞ্চা চান তো দেখি, বলো তো ধরলে কিভাবে? 1, আপনার কবিতা আর ঝুমুরলাল চৌবে চক্রবর্তীর ছড়া শুনেই বোঝা যায় তাদের মধ্যে এতই মিল যে দুজনের হাতের লেখা হতে পারে না। 2, আপনি সায়েন্টিস্ট অথচ বাড়িতে কোনো সায়েন্সের বই নেই। থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে আপনি জোয়ানের আরক মেশাবেন, আমরা অন্তত কলেজে পড়ি তো নাকি? আর কত বলবো, কাটা মুন্ডুর নাচ থেকে হাঁড়ি চাচার ডাক সবই তো শোনালেন। হাঁড়ি চাচার ডাক আমি ডেকেছিলাম, তাই বলে তোমরা অত শীতে উপর থেকে জল ঢেলে দেবে? আপনার ভাগ্য ভালো যে ইট ফেলেনি মশাই, মানুষকে ঘুমোতে দেবেন না। তারপর শুনুন কুণ্ডু মশাই, জগবন্ধুর মাফলারটা যেটা টেনিরা কেড়ে নিয়েছিল, তা থেকে কাঠপিঁপড়ে যখন হাবুলকে কামড়ালো, তখনই বোঝা গেল গাছে উঠেছিল কে। আর পচা ডিমের খোসায় যখন দেখলাম পেন্সিলে লেখা নম্বর, তখনই ঝাউবাংলো রান্নাঘরের ডিমগুলোর কথা মনে পড়ে গেল, ওগুলোতেও নাম্বার দেওয়া ছিল। আমি গোয়েন্দা গল্প লিখে থাকি, তোমরা আমার শ্রেষ্ঠ গোয়েন্দা হীরক সেনকেও টেক্কা দিয়েছো, এম আছে তোমাদের। কিন্তু আমাদের পরিচয় কি করে পেলে? এটা ভুলে যাচ্ছেন কেন? আপনারা সাহিত্যিক, ভক্তেরা তো আপনাদের চিনবেই, ঠিক যেমন প্যালা চিনে নিয়েছে, তাছাড়া হ্যান্ডবিল। কিন্তু এবার বলুন, আমাদের সঙ্গে এই ব্যবহারের অর্থ কি? সবই বুঝতে পেরেছো, আর এটা বুঝতে পারছো না, আমার বই বেশি বিক্রি হচ্ছে না, তাই আমার আর জগবন্ধু দুজনেরই মন খুব খারাপ। বিলেতি বই থেকে টুকতে গিয়ে দেখি যদুনন্দন আঢ্য আর রামহরি বটব্যাল সব টুকে ফেলেছে, প্লট ভাবার জন্য এখানে আসা। তা মাঝখানে তোমাদের পেয়ে গিয়ে মনে হলো, তোমাদের কাজে লাগিয়ে যদি একটা সত্যিকারের গোয়েন্দা গল্প বানাই তাহলে কেমন হয়? তবে কবিতাগুলো কিন্তু আমার নয়, ওগুলো সবই জগবন্ধুর লেখা। কিন্তু তোমরা তো সব ভণ্ডুল করে দিলে হে, আর একটু জমাতে পারলেই আমার একটা দুর্দান্ত ডিটেকটিভ উপন্যাস তৈরি হয়ে যেত। আর সত্যজিৎ রায় মশাইকে ধরে চলে যদি সেটাকে ফিল্ম করা যেত। সত্যজিৎ রায় ওসব বাজে ফিল্ম টিন বানান না। পদিচ্চেরি, ঠিকই বলেছো হে। ওহে জগবন্ধু, একখানা চকলেট দাও হে, খেয়ে মনটা ভালো করি। চকলেট কোথায় স্যার, পকেটে যা ছিল এরাই তো মেরে দিয়েছে। তারপর তারপর আর কি, জং বাহাদুরের গাড়ি চড়ে ফিরে এলাম দার্জিলিং এ। আর আমি তাড়াতাড়ি গল্পটা তোমাদের বলে দিলাম, যাতে কুন্ডু মশাই আর কেড্ডানি না করতে পারে। তারপরেও যদি তিনি এই গল্প নিয়ে বই লিখে ফেলেন, তাহলে তোমরা আমার হয়ে সাক্ষী দেবে নিশ্চয়ই।